নমস্কার বন্ধুরা এডুকালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো তোমরা জানো যে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম এবং সেখানে জানতে চেয়েছিলাম তোমাদের ড্রিম কলেজ কি তো সেখানে বিভিন্ন কলেজের আমি নাম দিয়েছিলাম তার মধ্যে দেখো সেন্ট্রাল কলকাতা পলিটেকনিকও কিন্তু একটা মেন কলেজ ছিল তো অনেকেরই এটা ড্রিম কলেজ সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক তো আজকে আমরা সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক কলেজের রিভিউ করব তো সবার প্রথমে আমরা আগে সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক কলেজটা সম্বন্ধে কিছু জেনে নিই তো দেখো প্রথমে আমি অ্যাড্রেসের কথা বলছি সেটা হচ্ছে একুশ কনভেন্ট রোড ফিলিপস শিয়ালদা রাজাবাজার কলকাতা রাজা বাজার কলকাতা অনেকেই চেনো এবং এটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট জায়গা কিন্তু কলকাতার ওয়েস্ট বেঙ্গল সাত লক্ষ চোদ্দ ফলে এই অ্যাড্রেসটা খুঁজতে তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না এরপর দেখো সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক কলেজ মাত্র নব্বই জন স্টুডেন্ট নিয়ে কিন্তু উনিশশো তেষট্টি সালে শুরু হয়েছিল সেই কলেজ আজ দীর্ঘ ষাট বছর অতিক্রম করে করে বটবৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ এই কলেজটা একটা অত্যন্ত পুরনো একটা কলেজ আর পশ্চিমবঙ্গের যদি আমরা বারংবার যখন আমরা টপ কলেজগুলোর কথা বলি সেটা কিন্তু সর্বদাই এই কলেজের নাম থাকে তো যে কোনো ক্ষেত্রে তুমি দেখে নেবে এই কলেজের নাম থাকবে। তো এই কলেজ তার ছাত্র দীপ্তিতে আজ উদ্ভাসিত সবা সব দিকে কিন্তু নাম রয়েছে সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক তো এই কলেজে পোস্ট ডিপ্লোমা কোর্স ইন মেডিকেল ইলেকট্রনিক্সে প্রদান করা হয়ে থাকে যা পশ্চিমবঙ্গের অন্যান্য কোনো কলেজে নেই এই কলেজে ডিপ্লোমা কোর্স হিসেবে মেনলি চারটে ট্রেড পড়ানো হয় যেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফার করা হয়ে থাকে ও আমাদের কাছে যে লেটেস্ট দু হাজার একুশ সালের কাট রয়েছে তার আমরা ডিটেলস আলোচনা করে নিই কাট অফটা তো সবার প্রথমে দেখো এখানে চারটে ব্রাঞ্চের কথা আমরা বললাম মেকানিক্যাল ইকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান এবং কম্পিউটার সায়েন্স তো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে টোটাল সিক্সটি থ্রি করে সিট রয়েছে আর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে ফর্টি থ্রি সিট রয়েছে জেনারেলদের জন্য মেকানিক্যালের কাট অফ হচ্ছে আট হাজার নশো একত্রিশ এবং এসসিদের কাট অফ হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো ছেষট্টি যেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য এবার আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলবো তো টোটাল সিট রয়েছে সিক্সটি থ্রি জেনারেলদের জন্য কাট অফ পাঁচ হাজার ছশো সত্তর এসসিদের জন্য সাতাশ হাজার তিনশো একাশি এবং ও বি কাট অফ পাওয়া যায়নি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের টোটাল সিট হচ্ছে 43 থ্রি জেনারেলদের জন্য র্যাঙ্ক ছিল বারো হাজার আটশো সাতান্ন আর এস সি এসটি বা ও বিসির কাট অফ পাওয়া যায়নি আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে টোটাল সিট হচ্ছে সিক্সটি থ্রি জেনারেলদের জন্য ছিল দু হাজার তিনশো উনআশি তাহলে কাট অফটা চিন্তা করে দেখো দু হাজার তিনশো তখন কিন্তু এক্সাম হয়নি মেরিট বেসড কিন্তু ভর্তি হয়েছিল তাহলে এই বছর কিন্তু আরও দুশো বা তিনশো কম বা বেশি হতেই পারে এসসিদের জন্য বাইশ হাজার একশো পঁয়ষট্টি এবং এস টিদের জন্য উনিশ হাজার দুশো আটত্রিশ এরপর আমরা যদি দেখি ফি স্ট্রাকচার তো ফি স্ট্রাকচার এটা যেহেতু একটা গভর্নমেন্ট কলেজ তাহলে এর কোনো অসুবিধাই নেই আর সেই হিসাবে এর ফি স্ট্রাকচার আমি বলেছি এন্টায়ারলি প্রায় ছ হাজার টাকার মধ্যে কিন্তু কলেজ কমপ্লিট হয়ে যাবে অ্যাডভান্টেজ কি কী রয়েছে কলেজের মেনলি তিনটি অ্যাডভান্টেজের আমি কথা বলেছিলাম যেটা থাকলে কিন্তু তোমাকে কলেজ নিতে হবে এক হচ্ছে তোমার পুরনো হতে হবে আর এআইসিটিই অ্যাপ্রুভড হতে হবে দু নম্বর হচ্ছে ডাব্লু এস ই দ্বারা অ্যাফিলিয়েটেড হতে হবে তো সেই অ্যাডভান্টেজ ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করছে এই কলেজ দু নম্বর হচ্ছে লোকেশন খুব ভালো এবং গ্রেট অপরচুনিটি রয়েছে কলকাতার মধ্যে একটা কলেজ ফলে লোকেশন এবং অপরচুনিটি নিয়ে কোনো চিন্তার প্রয়োজনই নেই তিন নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম নেটওয়ার্ক কিন্তু প্রচুর সুন্দর অ্যালুমিনিয়া নেটওয়ার্ক রয়েছে এবং নবীন এবং প্রাক্তনীদের মধ্যে একটা ভালো বোঝাপড়ার সম্পর্ক আছে চার নম্বর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট যে একটা আছে সেটা খুব ভালো ডিপার্টমেন্ট এবং এদের মধ্যে বন্ডিংটাও ইন্টার ট্রেড হোক বা আউটার ট্রেড হোক তাদের মধ্যে বন্ডিং খুব ভালো আর পাঁচ নম্বর হচ্ছে নাইস প্লেসমেন্ট তাহলে এই পাঁচটা কিন্তু মেন এখানকার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথায় গেলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কিন্তু খুব বেশি যেহেতু কলকাতার সেন্ট্রালে পরে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অনেক বেশি এখানে দ্বিতীয় নম্বর হচ্ছে অন ক্যাম্পাস প্লেসমেন্ট একটা খুব একটা ভালো নয় কারণ বেশিরভাগ কোম্পানি অন ক্যাম্পাসে আসে না অন্য কলেজে গিয়ে তোমার ক্যাম্পাসিংয়ে বসতে হয় ফলে তোমাদের ক্ষেত্রে কী হয় বিভিন্ন কোম্পানি আসলেও সেই কোম্পানিগুলোর প্যাকেজগুলো অনেক কম সে হচ্ছে নট প্রপার স্কিল সেট কোনো স্কিল সেট এখানে কিন্তু তৈরি হয় না স্কিল সেট তোমাকে আলাদা করে বাইরে থেকে তৈরি করতে হবে এরপর আমরা প্লেসমেন্টের কথা বলবো মেনি কোম্পানিজ ভিজিট অনেক কোম্পানি এখানে আসে হায়েস্ট প্যাকেজ আজ অব্দি যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফোর ল্যাক্স পার এলপি এটা দিয়েছিল কিন্তু এল এন ইনফোটেক তারপরে ইনফোসিস আছে থ্রি পয়েন্ট টু লাক্স এবং উইপ্রো থ্রি ল্যাক্স অ্যাভারেজ স্যালারি হচ্ছে টু লাক্স তাহলে এটা বুঝতেই পারছো এল এন টি ইনফোটেক ইনফোসিস আর উইপ্রো মানে এগুলো প্রত্যেকেই কিন্তু টেকনিক্যাল কোম্পানি নয় এরা হচ্ছে তোমার আইটি কোম্পানি বেশিরভাগ কোম্পানি হচ্ছে আইটি বেসড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বেসড কোম্পানি তো সেই হিসেবে কিন্তু সিএসটি প্লেসমেন্ট বেশি অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় এবার কনক্লুশন যদি আমি বলি যে কোনো হোস্টেল ফেসিলিটি কিন্তু কিন্তু এখানে নেই মেয়ে বা ছেলে কারোর জন্যই কিন্তু কোনো হোস্টেল নেই কিন্তু কলেজের আশেপাশে অনেক মেস বা রেন্টেড হাউস তুমি পেয়ে যাবে সেই হিসেবে যদি তুমি এখানে থাকো তার কস্ট অফ লিভিং বেশি অবশ্যই তোমরা জানো পশ্চিমবাংলার কলকাতাতেই কিন্তু কস্ট অফ লিভিং থেকে বেশি এরপর হচ্ছে যদি তোমার কোর সেক্টরে ভর্তি হতে হয় তবে আমি বলবো যে এই কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট সেটা কিন্তু বেস্ট কোর সেক্টরের জন্য আর যদি তুমি তুমি কম আলাদা কোনো সেক্টরে ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হতে পারো অত্যন্ত ভালো কিন্তু এখানকার যদি আমি বলি যদি এপিসি রয় পলিটেকনিকের থেকেও কিন্তু এখানকার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট কিন্তু ভালো সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক সিসিপিএল এরপর হচ্ছে এখানকার সবচেয়ে দুর্বল যে ট্রেড সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং আর যদি দ্বিতীয় দুর্বল ট্রেড বলো তাহলে ম্যাক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সব থেকে দুর্বল আর দু নম্বর হচ্ছে মেকানিক্যাল এবারে যাদের র্যাঙ্ক অনেক বেশি বা দশ হাজার বা আট হাজার প্লাস যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু ভর্তি হলেও হতে পারে এই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর এ জাতীয় কলেজ রিভিউয়ের সব ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ